পবিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাজা খায় পাঁচ ওয়াক্ত ইয়া রব মেরি আঁখো মে সমা যায় মদিনা ইয়া রব মেরি আঁখো মে সমা যায় মদিনা মুদ্দত সে মেরি দিল মে তমন্না হে মদিনা মুদ্দত সে মেরি দিল মে তমন্না হে মদিনা তলবার ভকট হোকে নিকল ময়দানে আসির তলবার ভকট হোকে নিকল ময়দানে আসির দুশমন কি মুকাবিল তু লগা নারায়ে তাকবীর দুশমন কি মুকাবিল তু লগা নারায়ে তাকবীর তো মুর্দে মুসলমান হো তো মুর্দে মুসলমান তো মর্দে মুসলমান হো তো মর্দে মুসলমান এক হাতে মে তলবার হে এক হাতে মে কুরআন এক হাতে মে তলবার হে এক হাতে মে কুরআন মাই আশিকে মাওলা হু মগর আশকে নিরালা মাই আশিকে মাওলা হু মগর আশকে নিরালা এই জুমলা যা উজালা এই জুমলা যাহা দিল কে তজল্লি সে উজালা মই দূর হু মজবুর হু আই সৈয়দ আলম মই দূর হু মজবুর হু আই সৈয়দ আলম দিদার দিখাতে নহি আওয়াজ সুনা দো দিদার দিখাতে নহি আওয়াজ সুনা দো সম্মানিত মহতরম হাজিরিন আজকের মাহফিলে আমন্ত্রিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং পর্দার আড়ালের অসংখ্য মহাবোনেরা এবং দিন দরদি ইসলামপ্রিয় মুজাহিদ তাওহিদি ভাইরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বাম সাইডের লোকগুলো মনে হয় ভালো নাই। হ্যাঁ আছে, ভালো আছে সবাই? আবার জিজ্ঞেস করছি কেমন আছেন সবাই? মোটামুটি মনে হয়েছে সবাই ভালো আছে। আপনাকে আমাকে ভালো রেখেছেন কে? যা কেউ বাড়ান আদা বাড়ান কে? যা কেউ পারে না তা পারেন কে? যা কেউ দেখে না তা দেখেন কে? দুনিয়াতে যার কারোর কোনো কিছু করার ক্ষমতা নাই, সব কিছু করার ক্ষমতা কার? এখন তো আবার বলবেন যে হুজুর জালিমের ক্ষমতা তো বেশি, ঠিক কি না? জালিমের ক্ষমতা বরাবর বেশিই থাকে, কিন্তু জালিমের ক্ষমতা সারা জীবন স্থায়ী হয় না। জালিমের জুলুম কি সারা জীবন থাকে? ফেরাউন সারা জীবন জুলুম করেছে, নামরুদ সারা জীবন জুলুম করেছে, অদ্দা সাইবা অতাইবা আবু জাহেল আবুল আহাব সারা জীবন জুলুম করেছে, তাদের জুলুমের শেষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি কথা বললে আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? বাজারে যে লোক আছে, ওই যে তোরা ওই মেলায় যে লোক আছে, সকলকে অনুরোধ করছি মেলা সারা জীবন দেখতে পারবেন, কিন্তু এরকম একটা মজলিস সারা জীবন পাবেন না। এমনও হতে পারে আজকে এই মজলিস সবার জীবনের শেষ মজলিস হইতে পারে, এমনও হইতে পারে আপনার জীবনের শেষ মজলিস হয়ে যাবে, এই মজলিস জীবনে আর কোনোদিন মিলবে না। আজকের মজলিস থেকে এমনও হতে পারে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কি জানো একটা ঘূর্ণিঝড় আসছিল আজকে, নাম কি? মিথিলি। আচ্ছা তো দেখেন আল্লাহর কি রহমত, যদিও ওই দিকে বৃষ্টি, আমার বাসা আজকে দুদিন ধরে বৃষ্টি, ঢাকাতে ঢাকার বাইরে অনেক জায়গা থেকে ফোন দিয়েছে বৃষ্টি, আলহামদুলিল্লাহ এখানে কোনো বৃষ্টি, এখানে বৃষ্টি বন্ধ করেছেন কি? তো এটা আল্লাহর কাছে শুক্রিয়া না? বলেন শুক্রিয়া না? এই জন্য শুক্রিয়া আদায় করবেন কার? শুক্রিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন, আপনার নেয়ামত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. الله أكبر. رب العالمين بولن لئن شكرتم لأزيدنكم جاي بندمر نعمت باي آر شكرا داي كوري أمي الله تن نعمت رب الدهيكورة ديبو ولا إن كفرتم جاي بند أمر نعمت باير شكرا داي كورنا إن عذابي لشديد أمي تاكي كوتين كوتين عذابي أمي تاكي نكيب كورو دنيا تي أمد دشي ایک پروکر را منوز دیکھ بین الله زوتو ايدي تار مون بھرنا پیٹو بھرنا آسنا نائي منو بھرنا پیٹو بھرنا أمر کسے مازو مازو منو حای ادھر دیکھتا منو حای خزا بابر دیکھ ادھر تي زوتو دي بین کنو دن فرا بنا ٹھیک کی نا ہاں নাকি মারিয়ানা ট্রেঞ্জের মতো গভীর খাত দিতে থাকবেন শেষ হবে না তো দিতে দিতে সব শেষ হয়ে যাবে কিন্তু এদের পেটের ক্ষুধা পোড়াবে না আছে না নাই আমার অনেক মানুষের শুকরিয়া আদায় করে না না শুকরি কই আল্লাহ তুমি আমারে এরকম গরিব বানাইছো কে সবাইরে তুমি বড় লোক বানাইছো আমারে গরিব বানাইছো কে আছে না নাই এই রকম বিচার আল্লাহর কাছে দেয় মানুষ অহরহ দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না আরে আল্লাহ দুনিয়াতে আমারে এমন অসহায় বানাইলো আমারই এমন গরিব বানাইলো না দুনিয়াতে সবাই গরিব বড়লোক বলতে কেউ নাই ঠিক কি না একমাত্র বড়লোক কে দুনিয়ার সব বড়লোকের খাজানা যদি এক জায়গায় মিলিত করা হয় তারপরেও মনে হয় না আমার আল্লাহর খাজানার এক লক্ষ ভাগের এক কোটি ভাগের এক বিলিয়ন ভাগের ট্রিলিয়ন ভাগের এক ভাগ হবে না আল্লাহর খাজানা সব থেকে বড় ঠিক কি না আল্লাহর খাজানা থেকে যদি আমাদের কিছু দেয় আল্লাহর লস আছে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের যার যার প্রয়োজন আপনার খাজানা থেকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন আমি বলছি না কথা বললে কথা বলবেন এইখানে আল্লাহ তাআলা এমন একটা মজলিস আজকে আজকে মিলিয়ে দিয়েছেন এখানে বসে কথা বললে সব দেন কে একবার পড়বেন সুবহানাল্লাহ একবার পড়বেন আলহামদুলিল্লাহ একবার আল্লাহু আকবার পড়বেন আল্লাহ বলে বান্দা একবার সুবহানাল্লাহ বলবি তোর 10টা গুনাহ আমি maaf করে দেব একবার আলহামদুলিল্লাহ পড়বি তোর 10টা গুনাহ maaf করে দেব শুধু 10টা গুনাহ maaf করেই আমি বসে থাকব না 10টা নেকি তোর আমলনামায় লিখে দেব এইজন্য বলবেন এমনি তো স্লোগান দিতে গেলে ওই সময় তো কম দেন না কম দেননি 500 টাকা লবে দুই পটলা বিরিয়ানি খাওয়ার লবে হ্যাঁ যাইবেন আর স্লোগান দিবেন আমার ভাই তোমার ভাই এমক ভাই শামক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত গাঁজা খায় পাঁচ অক্ত এমন ভাই এই সমাজে আছে না নাই এমন এমন ভাইয়ের নামে স্লোগান দেয় আল্লাহ বলছে না এই কাজ করা যাবে না কি করবা এমন লোকের সাথে চলো এমন লোকের সাথে মহব্বত বানাও তোমার আল্লাহর কথা স্মরণ হবে এমন মানুষকে বন্ধু বানাও যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে এমন মানুষকে বন্ধু বানাও যাকে দেখলে রাসূলুল্লাহর কথা স্মরণ হবে এমন মানুষকে বন্ধু বানাও যাকে দেখলে সওয়াবের কথা মনে হবে যাকে দেখলে ইবাদতের কথা মনে হবে এমন মানুষকে বন্ধু বানাও আর এমন মানুষকে বন্ধু বানায়ও না যে বন্ধু তোমাকে আর আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে আপনি কোথায় যান এই যে কই যান হ্যাঁ কই যান বলেন না কেন কি কইলো জরুরি কাজে গেছে এই যে শয়তান সবাইরে ধোকা দিল সারা জীবন সব মানুষকে শয়তান ধোকা দেয় আছে না নাই তা শয়তান মাঝে মাঝে ধোকা দেয় এই ডাইনেতে বা মেটতে আরে এত সময় ধরে বসে রইছো এও আর শুনে লাভ কি হ্যাঁ তো জঙ্গলে যাও নাহলে সাইডে মেটে যাও খেতে যাও যা একটা বেনসন সিগারেট খাও হান্দেলে একটা বিড়ি খাও অনেকে আবার পান খাই তো যাইব আছে না নাই তো সিগারেটের বেড়া তো অনেক সময় ধরে দুই তিন ঘন্টা হয়ে গেছে একটু আগে আমার ভাই বাস করছে হ্যাঁ আমার ভাই বাস করছে একটু আগে মাশাআল্লাহ অনেক সুন্দর আমি তো বসে বসে শুনতেছিলাম ভাইরে আমাদের পরিচিত পরিচয় আছে অত হয়তো ময়দানের প্রথম দেখা আল্লাহ তাআলা আমার ভাইকে দিনের জন্য কবুল করুন শুকর করছি আমিন সুন্দর কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বে বুলন্দ করে দেখ সকলে বলছি আমিন আমার ভাইয়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আমার ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আখেরাতে
সারা বিশ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দাওয়াত করনে বলা বানায় দেখ আমিন তে যেমন ভাই ওয়াজ করছি তো আগে তাও 1 দেড় ঘন্টা আমিও তো এর কম করব না চিন্তা করতেছে যে এত সময় বসে থেকে তো লাভ নাই ঠিক কি না যে একটা সিগারেট খায় আসি আছে না নাই বেনসন সিগারেট খায় আছে না নাই উঠা বসা করা যাবে না এইখানে বসে যদি একবার মনে করেন যে বসতে মন চাচ্ছে তাইলেই মনে করবেন শয়তান ধরছে আপনারে ঠিক কি না শয়তান তো কাজী মানুষকে ধোকা দেওয়া সারা জনম বড় মানুষকে ধোকা দিচ্ছে শয়তান হচ্ছে আমাদের শত্রু ঠিক কি না শয়তান কিন্তু আবার দুই প্রকার কয় প্রকার একটা হলো জিন্নাত একটা কি জিন্নাত জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান ঠিক কি না মানুষ শয়তান শয়তান হলো সব থেকে বেশি খারাপ জিন্নাতের থেকেও খারাপ ঠিক কি না মানুষ মানুষকে ধোকা দেয় মানুষ মানুষের অধিকার ছিনিয়ে নেয় মানুষ মানুষকে অত্যাচারিত করে অবহেলিত করে এই মানুষের দরকার আমাদের নাই এরা মানুষ না এরা মানুষ রূপের কি অমানুষ বলেন কি অমানুষ মানুষের বেশ ধরে রয়েছে যে এখন আমি যে জুব্বা পরে রয়েছি টুপি পরে রয়েছি ঠিক কি না জুব্বা টুপি বাজাম আমি পরে রয়েছি আমি যদি এইখান থেকে ওয়াশ করে দিয়ে আরেক জায়গায় একটা খারাপ কাজ করে ফেলি আপনারা জীবনও জানবেন বলেন এই খোলস দইরা অনেক মানুষ আজ পর্যন্ত বসে আছে এই খোলস দাঁড়িয়েদেরকে আগে চিহ্নিত করতে হবে ঠিক কি না এই জন্য মানুষ হলো সব থেকে বড় শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত পৃথিবীর যত জীব বানাইছেন শ্রেষ্ঠ জীব বানাইছেন আল্লাহ মানুষকে ঠিক কি না এই মানুষই আল্লাহর সাথে সবার আগে নাফরমানি করে আছে না নাই তাহলে চলতে হবে কার সাথে বলেন যার যারা দেখলে আল্লাহর কথা মনে হবে যাকে দেখলে রাসূলের কথা মনে হবে এই লোকের সাথে চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন জোরে বলছি আমিন আমিন